আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আমরা রয়েছি জর্ডানের আম্মান রাজধানী থেকে, জর্ডানের রাজধানী আম্মান থেকে উত্তর পূর্ব কোণে, উত্তর পূর্ব কোণে 156 কিলোমিটার দূরে শাজারাতুল মুবারাকা বা বরকতময় গাছ, যাকে সাহাবী গাছ নামে খ্যাত করা হয়, সেই গাছটি আমরা দেখতে পাচ্ছি লাইভের মাধ্যমে। আপনাদেরকে দেখানোর জন্য চলে আসলাম লাইভে। অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা সেই গাছের কাছে গিয়ে পৌঁছতে পারব। পাশে সামান্য দূরে ছোট্ট একটি ঘর দেখা যাচ্ছে, ওটা একটা গির্জা। বুহাইরা নামক যে পাদ্রী ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিশুকালে, যখন খাজা আবু তালিবের সাথে মক্কা মুকাররমা থেকে দামেস্কে শামদেশে ব্যবসার জন্য যাচ্ছিলেন, নবীজির সাথে ছিলেন বাল্যকালে, এই গাছের নিচে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ বিশ্রাম নিয়েছিলেন। গাছটি তখন মৃত ছিল, তো সেই মরা গাছে পাতা গজিয়েছিল, মরা গাছ জীবিত হয়েছিল। সেই গাছের কাছে আমরা চলে আসছি। এটা জর্ডানের রাজধানী আম্মান থেকে উত্তর পূর্ব কোণে 156 কিলোমিটার দূরে অবস্থিত। রাষ্ট্রের পক্ষ থেকে বিভিন্ন সাইনবোর্ডে দেওয়া হয়েছে, আমরা সেই দুইটা জিনিসই দেখবো ইনশাআল্লাহ। আপনারা লাইভে থাকবেন। দয়াল নবীজি এই গাছের নিচে বসেছিলেন, সেই গাছটি দেখা যাচ্ছে। আমরা হাঁটি হাঁটি পা পা করে কাছাকাছি চলে আসছি। আমাদের সাথে রয়েছে আলহাজ মাওলানা খাজা মঈনুদ্দিন আহমদ জালালাবাদী সাহেব, যিনি খাজা গ্রুপের চেয়ারম্যান, এবং মাওলানা নুরুল ইসলাম ফারুকী সাহেবের বড় ছেলে আহমদ রেজা ফারুকী সাহেব, তিনিও রয়েছেন। ছোট্ট একটি কাফেলা করে আমরা জর্ডানের এই পবিত্রতম স্থানে আসছি। আলহামদুলিল্লাহ জর্ডানের মানুষ খুবই ভালো, তারা টুরিস্ট যারা আছে তাদের সাথে খুব ভালো ব্যবহার করে। এ পর্যন্ত আমরা যেটা দেখলাম তারা যথেষ্ট আদর আপ্যায়নে আগ্রহী, তবে এখানে সব জিনিসের দাম বেশি। হ্যাঁ, এই যে সামনে গাছটি দেখা যাচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দয়াল নবীজি বাল্যকালে গাছের নিচে বসেছিলেন, তখন গাছটি মৃত ছিল। দয়াল নবীজি গাছের নিচে বসার পরেই সে মরা গাছটি জীবিত হয়ে গেছিল। কত বড় ধুধু মরুভূমি, আপনারা দেখুন চতুর্দিকে মরুভূমি আর মরুভূমি, কোনো গাছগাছালি নেই। দেখেন চতুর্দিকে কোনো গাছ নেই, একটা গাছও নেই চতুর্দিকে, একটা গাছও আমরা দেখতে পাচ্ছি না। ছোট ছোট ঘাস বা ছোট ছোট বৃক্ষ আছে, ছোট ছোট তরলতার মতো, কিন্তু এরকম বড় একটা গাছও নেই। এই গাছটির বয়স প্রায় 1500 বছর, 1500 বছর যাবত এই গাছটি এখানে জীবিত আছে। দয়াল নবীজির সেই স্মৃতি বিজড়িত গাছ, দেখুন চতুর্দিকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, একটা গাছও নেই চতুর্দিকে, কিন্তু এই গাছটা 1400-1500 বছর হয়ে গেছে, এখনও জীবিত আছে। আমার দয়াল নবীজির একটা জীবন্ত মুজেজা, আল্লাহ হাবিবের মুজেজা। দেখুন এখানে জর্ডানের রাষ্ট্রের পক্ষ থেকে দেওয়া হয়েছে মাওকিউ শাজারাতুল মুবারাক আল্লাজি ইস্তেজাল্লা বি বিজিল্লাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দ্য সাইট অফ দ্য ট্রি অফ দ্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দয়াল নবীজির এই গাছের নিচে বসেছিলেন, অবস্থান করেছিলেন। এটা জর্ডানের রাষ্ট্রীয় কর্তৃপক্ষ থেকে বলা হয়েছে। আমরা হাঁটি হাঁটি পা পা করে গাছের কাছে চলে আসছি। প্রিয় দর্শক শ্রোতা, এটা জর্ডানের রাজধানী আম্মান থেকে পূর্ব উত্তর কোণায় 156 কিলোমিটার দূরে, প্রায় 2.5 থেকে 3 ঘন্টার সময় জার্নি করলে এখানে আসা সম্ভব হয়। রাস্তায় সুলতান সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাইহির আমলের একটা বিশাল স্থাপনা আমরা দেখেছি, সেটা পার হয়ে আসলাম।
দয়াল নবীজি সেই শাজারাতু সাহাবা عرفان عرفان شجرة الصحابة ليس بشرعين شرعي دشتي ناي عرفان رسول الله كر صحبت برابط شيغاس صلى الله عليك يا رسول الله وعلى عليك وأصحابك يا حبيب الله اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم.